আজকের আলোচনার একান্তই রাজনীতি। দয়া করে রাজনীতির প্রতি ইচ্ছা মনে করে নেবেন না। যদি রাজনৈতিক সেক্টরে আপনার ভোটটাকে সতর্ক হওয়া দরকার, আপনি এটা ভাবেন না যে আপনার সাথে প্রতি ইচ্ছা করে বলতেছি যে একজন লোক আছে সমাজে একটা গ্রুপগুলো সৌদি আর একটা গ্রুপগুলো সৌদ বিরোধী। এবার সৌদ বিরোধী যে বার এবার যেটা করে এটি এবার বিরোধী যায় যে আমার বিরোধিতা করে বলছে, আসলে কিন্তু বিরোধিতা করে বলে নাই। আসলে বিরোধিতা করার জন্য কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। যদি আমার কোনো ভুল থাকে আমি সংশোধিত হব এখান থেকে, এটাই আমার আজকের প্রতিবাদ হওয়া জরুরি। আমরা শরীরের অনেকগুলো সাইড আলোচনা করেছি, আরো দুই একটা সাইড আজকে আলোচনা করে সামনে যাব। আরেকটা শরীর হলো সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথাগুলো আমাদের বিশেষ করে রাজনীতিবিদরা বলে সকল ক্ষমতার উৎস জনগণ। সাধারণ মানুষেরা এই কথাগুলো বলে না, এই কথাগুলো বিশেষ করে বলে যারা রাজনৈতিক ভাবে সবচেয়ে বেশি সক্রিয় তারা। একবারে মূল নেতা একবার বলে, এবার মূল নেতার সাথে যারা সার্কিট আছে এলাকায় এলাকায় কাজ করে বলে বলে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে তারাও এই কথাগুলো বলে। নেতার মধ্যে যেটা আসে কর্মীরাও এই কথাগুলো বলে, কিন্তু সাধারণ লোক যারা কর্মী না কোন দলের কর্মী না তারা কিন্তু এই কথাগুলো সাধারণত বলে। এই আয়াতটা একেবারে সরাসরি রাজনীতি, জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথাটা বললে ইমাম থাকে না, এই কথাটা বললে ইমাম থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আব্দা লা তাকাল্লামু বিল কালিমাতি মিন সাফাতিল্লাহি তাআলা লা ইউলকিলাহা ফালা ইউলকি বিহা ফি জাহান্নাম। বান্দা এমন ধরনের কিছু কথা বললো সেই কথাটা হ্যাঁ কিন্তু সিরিয়াসলি বলে নাই, সে সিরিয়াসলি বলে নাই, আস্তে আস্তে বলছে অথবা তার প্রয়োজনে, রাজনৈতিক প্রয়োজন সামাজিক প্রয়োজনে কথা প্রসঙ্গে তার একটা স্বার্থ হাসিল করতে হবে তাই সে বলছে, তাই সে বলছে। কিন্তু সে এটাকে এত বুঝে শুনে বলে নাই, গবেষণা করে বলে নাই। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলছেন, লা ইউকি বিহা ফি জাহান্নাম, এটার কারণে তাকে জাহান্নামে নেবে আল্লাহ তাআলা, এটার কারণে তাকে জাহান্নামে নেবে। ঠিক সেরকম একটা কথা এই জনগণ সকল ক্ষমতা উৎস, সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথাটা ঠিক সেই ধরনের একটা কথা। এটা আল্লাহর কথার সাথে সাংঘর্ষিক, যার কারণে তার ইমানটা থাকবে না। আল্লাহ তাআলা কথার সাথে সাংঘর্ষিক কোন কথা কেউ বললে ইমান থাকে না, সাংঘর্ষিক বলা যাবে না। আল্লাহ কথা যেটা সেই কথা কথাটাকে বোঝানোর স্বার্থে সাপোর্ট হিসেবে আরো কিছু কথা আপনি বলতে পারেন, বোঝানোর স্বার্থে সাপোর্ট হিসেবে উদাহরণ হিসেবে, কিন্তু সাংঘর্ষিক কোন কথা কোন মুসলমান বলতে পারে না। যদি বলে বুঝতে হবে সে আসলে আসলে সে মুসলমান নয়। যদি সে এরকম হয় যে খেয়ালে বলে বলছে জানতো না, তাহলে আজকে জানছে সে সতর্ক হয়েছে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। কিন্তু যখন সে সতর্ক হয় না এটাকে চালাইয়া গেছে, তাহলে বুঝতে হবে আল্লাহর এই কথার সাথে সে সে এক কথা আল্লাহর কথার বিরোধিতাটাই সে করতেছে। তার নীতিগত ভাবে সে পাচ্ছে যে এই কথাটা আমার সাথে মিলে না, যুক্তির সাথে মিলে না, যার কারণে আমি এই আয়াতটা আমল করবো না। এই চিন্তা থেকে যা হবে তা অবশ্যই অবশ্যই সে কুফরি করলো, সে কাফের হয়ে গেছে। সোজা কথা আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। তোমাদের মুলকামা ও তাশা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন ক্ষমতা দান করেন, রাজ্য দান করেন, রাষ্ট্রীয় ক্ষমতা যাকে ইচ্ছা তাকে দান করেন। বর্তমান জিউল মুলকামি মানতাশা যাকে ইচ্ছা করেন রাজ্য ক্ষমতা থেকে ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ ক্ষমতা দেন, যাকে ইচ্ছা করেন না তাকে তা থেকে আল্লাহ তাআলা ক্ষমতাকে ছিনিয়ে দেন। এই কথাটা আল্লাহ বলছে সকল ক্ষমতার মালিক আল্লাহ
আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে দেয় আর আমি যদি বলি যে সকল ক্ষমতার মালিক জনগণ কথাটা অবশ্যই আল্লাহর কথার সাথে সাংঘর্ষিক হয়েছে কিনা আল্লাহর কথার সাথে সাংঘর্ষিক হয়েছে কিনা আল্লাহ তাআলা আমার বলছে সূরা বাকারার 165 নম্বর আয়াতে আন্নাকুম ওয়াদালিল্লাহি জামিআ যাবতীয় ক্ষমতা শুধুমাত্র আল্লাহর জন্য যাবতীয় ক্ষমতার মালিক শুধুমাত্র কে আল্লাহ এখন যদি কেহ বলে যে আমি যাবতীয় ক্ষমতা সকল ক্ষমতার উৎস জনগণ তাহলে আল্লাহর কথার সাথে সাংঘর্ষিক হয়েছে কিনা আল্লাহর কথার সাথে সাংঘর্ষিক হয়েছে কিনা যদি হয় থাকে তাহলে অবশ্যই শিরিক হলো কুফর হলো আর কুফর হলে ঈমান থাকে না এবার যে বলবে তার ঈমান নাই সুজা কথা যে বলবে তার ঈমান নাই এবার আপনি যদি বলে থাকেন তাহলে আপনি যদি সাথে সাথে তাওবা করেন হাই আসলে তো আগে বলছি না এখন তাওবা করেনি তাহলে বেঁচে গেলেন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম আল্লাহর আদেশ লঙ্ঘন করছে জান্নাত থেকে বের করে দিয়েছে সাথে সাথে তারা বলছে হায় রে ভুল তো করে লাইছি সাথে সাথে তারা বলছে রব্বানা জালামনা আনফুসানা আল্লাহ ভুল করে ফেলছি আল্লাহ তাআলা ক্ষমা করছে কিনা আল্লাহ তাআলা ক্ষমা করছে কিনা আর শয়তানকে বলছে তুই কেন সেজদা করলি না শয়তান বলছে আমার যুক্তি চাই সে আসে না আমার যুক্তি এটা মেনে না তার কারণে আমি সেজদা করি নাই শয়তান যদি আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের মতো বলতো রব্বানা জালামনা আনফুসানা আল্লাহ ভুল করে ফেলছি ক্ষমা করে দাও তাহলে আল্লাহ তাআলা শয়তানকে ক্ষমা করতে পারতেন কিনা ক্ষমা করতে পারতেন আপনি যদি ভুল করে বলে ফেলেছেন তাহলে আজকে যদি অনুতপ্ত হয়ে যান যে হ্যাঁ আর ভুল করব না এখন থেকে ঈমান আবার নিলাম আর এরকম ভুল করব না সিদ্ধান্ত নেন যদি তাহলে আল্লাহর কাছে ক্ষমা পাইতে পারেন অবশ্যই ক্ষমা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তো ক্ষমার দরজা খুলে রেখেছেন আর যদি গাদ্দারি করে তাহলে শয়তানের চরিত্র হলো না আদমের চরিত্র হলো শয়তানের চরিত্র হলো না আদমের চরিত্র হলো শয়তানের চরিত্র হয়েছে সুতরাং এই জায়গায় সতর্ক হওয়া জরুরি আরেকটা শিরিক হলো আল্লাহর বিধানে যারা আনুগত্য করতে দুঃসাধ্য বোধ করে আল্লাহর বিধান আনুগত্য করতে আল্লাহর আইন আনুগত্য করতে যারা দুঃসাধ্য বোধ করে এটা কষ্টকর মনে করে এটা অসাধ্য মনে করে এটা মানা আমাদের জন্য কঠিন এই ধরনের যদি মনে করে তাহলে এটা শিরিক আল্লাহ তাআলা বলছেন সূরা শুরা 13 নম্বর আয়াতে কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউকুম ইলাই এর আগেই বলছেন এই আয়াতের আগের অংশে বলছিলেন আন আকিমুদ্দিন শারআলাকুম মিনাদ্দিন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযিনা আওহাইনা ইলাইকা যেটা আমি নূহকে আদেশ করেছি আপনাকে আদেশ করলাম উম্মতে মুহাম্মাদি তোমাদের জন্য আমি একই আদেশ দিলাম আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররুকু ফি তোমরা আমার জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করো আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করো আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করো আল্লাহর আইন দিয়ে সমাজ রাষ্ট্র যা কিছু আছে সর্বকিছু তুমি পরিচালনা করো এটা আল্লাহর আদেশ এবার আল্লাহ তাআলা বলতেছে কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই অনবি আপনি যে আল্লাহর দ্বীনের দিকে লোকেদেরকে ডাকেন যাদের অন্তরে শিরিক আছে যাদের অন্তরে শিরিক লালিত আছে ওই সকল লোকেরা এটা মানতে রাজি হবে না তারা দুঃসাধ্য বোধ করবে তারা এটাকে বিরক্তির সাথে নেবে তাহলে দিন কায়েমের ব্যাপারে যার কাছে একটু আপত্তি লাগে বিরক্তি লাগে এটা মানতে আপত্তি করে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির অন্তরে শিরিক আছে এটা বোঝা যায় না আল্লাহ বলছে কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই আপনি যে দিনের পক্ষে তাদেরকে ডাকেন যারা শিরিকের সাথে জড়িত তারা এটা মানবে না তে যারা মানে না তারা শিরিকের সাথে জড়িত বোঝা যায় যারা মানে না তারা শিরিকের সাথে জড়িত এটা বোঝা যায় কি না এটা বোঝা যায় স্বাভাবিক সেই জন্য এই যারা কোরআনের আইনকে আল্লাহর বিধানকে মানতে আগ্রহী না এটাকে মানতে আগ্রহী নয় এটা মান এটা শুনলে তাদের গায়ে একটু জুলকানি লাগে বিরক্তি লাগে অসহ্যকর মনে হয় বুঝতে হবে লোকগুলোর অন্তরে শিরিক আছে এখান থেকে আমাদের লেসন নেওয়া জরুরি এবার যারা শিরিক করে
যারা শিরিকের সাথে জড়িত আল্লাহ তাআলা বলেন যে তোমরা যারা আছো সাধারণ লোক যারা শিরিকের সাথে জড়িত ওই লোকগুলোর সাথে যদি তোমার আনুগত্যের সম্পর্ক থাকে ওই লোকগুলোর সাথে যদি তোমার বন্ধুত্বের সম্পর্ক থাকে ওই লোকগুলোর সাথে যদি তুমি সাপোর্টার হয়ে যাও ওই লোকগুলোকে যদি তুমি নেতৃত্ব মানো তাহলে তুমিও বসে থাকবা এই কথা আল্লাহ তাআলা বলেন সূরা আনআমের 121 নম্বর আয়াতে এর আগে কয়েকটা আয়াত আল্লাহ তাআলা অনেকগুলো শিরিকের ব্যাপারে বলেছে বলার পরে আল্লাহ তাআলা এই আয়াতে বলেন তোমরা যারা আছো যে স্বাভাবিক মানুষ তোমরা শিরিক করো না কিন্তু যারা শিরিক করে শিরিকের সাথে জড়িত ওই লোকগুলোকে যদি তোমরা আনুগত্য করো তাহলে তোমরাও মুশরিক হইবা وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَىٰ أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ শয়তান তার অনুসারীদেরকে বোঝায় উপদেশ দেয় নির্দেশ দেয় চাপাচাপি করে যাতে করে ইমানদারদের সাথে বিপরীত অবস্থানে যায় ইমানদাররা শিরিকের সাথে জড়িত হয় না কাফেররা শিরিকের সাথে জড়িত হয় ইমানদাররা কোরআনের সবগুলো বিধান মেনে নেয় যারা কুফরি করে শিরিকের সাথে জড়িত তারা কোরআনের সবগুলো বিধান মেনে নেয় না আল্লাহ তাআলা বলতেছে ওয়াইন আতাতুমহু ওই শিরিকের সাথে যারা জড়িত যদি তোমরা তাদেরকে আনুগত্য করো যদি তোমরা তাদেরকে মেনে নাও তাদের নেতৃত্ব মেনে নাও তাদেরকে সাপোর্ট করো তাদের পক্ষ অবলম্বন করো ইন্নাকুম নিশ্চয়ই তোমরা ইন্নাকুম নিশ্চয়ই তোমরা লাভ শিরিকুন অবশ্যই মুশরিক হইবা এখানে কিন্তু লাভ শিরিকুন বলেন নাই লা বললে কিন্তু না হতো না বুঝতে করতে হতো এখানে কিন্তু লামের তাকিদ করা আছে খালি লাম লামের সাথে আলিফ নাই লা মুশরিকুন মানে অবশ্যই লামের তাকিদ করা আছে দুইটা তাকিদ দিয়ে বলেছে ইন্নাকুম নিশ্চয়ই এখানে একটা নিশ্চয়তা করেছে আবার লাম লাগিয়ে আরেকটা নিশ্চয়তা দিয়ে বলছে নিশ্চয়ই তোমরা মুশরিক হবে এবার নিজেকে একটু প্রশ্ন করে দেখেন সে অনেক মুশরিকের সাথে আমাদের অনেকেরই সম্পর্ক আছে আমাদের অনেকেই মুশরিকদেরকে সাপোর্ট করি যারা ধর্ম যাত্রার উৎসব সবার বলে এই ব্যক্তিরা কারা কারা আমরা কি দেখি বুঝি না এই লোকগুলো কারা কারা নাম বলার দরকার নাই কিন্তু কোন কোন লোকগুলো এই কথাগুলো সাধারণত বলে এটা তো আমরা জানি দেখা যায় যে ওই লোকগুলো আমার সাপোর্ট পাইয়ে হইছে আটাতেছে আমার পক্ষ থেকে সমর্থন পাইয়ে হইছে আটাতেছে না হয় সে ওই চেয়ারটা চাইতে পারতো না এই যে আমি সমর্থন দিলাম ওই মুশরিককে যে সাপোর্ট করলাম আল্লাহ বলতেছে যদি তোমরা তাদেরকে সাপোর্ট করো তোমরা মুশরিক হইবা তার মানে কি ইমানদার কখনো মুশরিকদেরকে সাপোর্ট করতে পারে না কখনো এটা সম্ভব না এই হলো শিরিক নিয়ে আলোচনা সাত নম্বরে তারা যে আফসোসটা করবে সেই আফসোসটা হলো তারা আফসোস করে বলবে হায় যদি আমরা রাসূলের রাস্তাটা ধরতাম রাসূলের রাস্তাটা ধরতাম ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াতাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা তারা আফসোস করে বলবে ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াতাই তারা তাদের হাতের মধ্যে নিজের হস্তপদ কামড়ায় কামড়ায় ছেড়ে ফেলবে কারণ ওই দিন যখন চূড়ান্ত অবস্থা আছে জাহান্নামে যাবে এখন আর তার তো কোনো বাঁচার উপায় নাই তখন এদের আর হাত পাওয়ার প্রতি মায়া নাই কামড়া শুরু করবে চিরাবাইব ওই সময় তারা বলবে যদি আমরা রাসূলের রাস্তাটা নিতাম রাসূলের রাস্তাটাই যদি ধরতাম রাসূল যে আদর্শ ছিল যেই দিন কাজগুলো করেছে ওই কাজগুলি যদি আমরা করতাম তাহলে আজকে আর বিপদে পড়া লাগতো না এটার ব্যাখ্যা করতে গেলাম না এবার এটার ব্যাখ্যা পরেরটা আবার এটার সাথে রিলেটেড এই জন্য আট নম্বরে তারা আফসোস করবে রাসূলকে বাদ দিয়া আমরা নেতার আনুগত্য করেছিলাম এটাই আমাদের ঝামেলা হয়ে গেছে রাসূলকে বাদ দিয়া
আমরা নেতার আনুগত্য করেছিলাম যার কারণেই আমাদের বড় ঝামেলা হয়ে গেছে আমি শুরুতেই বলছি আজকের আলোচনা টোটালি রাজনৈতিক আপনারা যারা রাজনীতির সাথে জড়িত একটু চোখ কান খুলে রাজনীতি করবেন করবেন না এই কথা বলি না রাজনীতি করতেই হবে প্রত্যেকটা ব্যক্তি রাজনীতি করতে হবে কারণ রাজনীতি ছাড়া পৃথিবীতে কিছু নাই বাড়িতে দরবারটাও রাজনীতির ভিত্তিতে হয় বাড়ির দরবারটাও রাজনীতির ভিত্তিতে হয় আওয়ামী লীগ করলে আওয়ামী লীগের দরবারিরা আওয়ামী লীগের ব্যক্তির পক্ষে পক্ষে সাফাই গায় বিএনপি করলে বিএনপির দরবারিরা বিএনপির কর্মীর পক্ষে সাফাই গায় সর্ব জায়গায় রাজনীতি রাজনীতি করতেই হবে রাজনীতি প্রত্যেক ব্যক্তির সাথে রক্ত মাংসের সাথে জড়িত কিন্তু রাজনীতি করবেন যে একটু চোখটা খুলেই করতে হবে কারণ আমার প্রথম পরিচয় আমি মুসলমান প্রথম পরিচয় আমি মুসলমান মুসলমান কি ঠিক থাকার পরে যতটুকু রাজনীতি করা যায় যদি যেই পর্যন্ত করা যায় যদি মুসলমান কি ভিতরে আঘাত আসে তাহলে ওই রাজনীতি থেকে আমি লাফ মারা জরুরি ঠিক কি না যেই রাজনীতি করতে গেলে যেই কাজ করতে গেলে যারে বিয়া করতে গেলে যার সাথে সম্পর্ক রাখার কারণে আমার মুসলমান কি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় মুসলমান কি চলে যাবে সেই জায়গা থেকে আমি দূরে আসা জরুরি ঠিক কি না অবশ্যই জোরে দূরে আসতে হবে আল্লাহ তাআলা বলেন সূরা আহজাবের 66 67 68 নম্বর আয়াত ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার যেদিন তাদেরকে তাদের মুখমণ্ডলকে জাহান্নামের আগুনের মধ্যে উলট পালট করবে উল্টাবে পাল্টাবে ওই যে মাছ যেমন কড়াইতে ভাজে ভাজার সময় উল্টায় পাল্টায় না বিভিন্ন ভাবে উল্টায় দেয় যেদিন তাদেরকে জাহান্নামের মুখ জাহান্নামের আগুনের মধ্যে তাদের চেহারাকে উল্টাবে পাল্টাবে সেদিন তারা বলবে সেদিন তারা আফসোস করে বলবে ইস আমরা যদি আল্লাহর আনুগত্যকারী হয়ে যেতাম আল্লাহর কথাগুলো যদি সবগুলো মেনে নিতাম আর রাসূলের কথাগুলো যদি সবগুলো মেনে নিতাম রাসূল যা যা করেছে সবগুলো জিনিস যদি আমি মেনে নিতাম তাহলে আজকের দিনে আমি মোর হতো না এরপরে আয়াত বলছে ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা তারা বলবে ও আমাদের রব ও আমাদের পালন কর্তা ও আমার আল্লাহ ইন্না আতানা সাদাতানা ও কুবরানা আমরা আনুগত্য করেছিলাম ইন্না আতানা আমরা আনুগত্য করেছিলাম সাদাতানা আমাদের নেতাদেরকে আনুগত্য করেছিলাম অকবর আনা আমাদের সমাজে যারা একটু বড় ছিল প্রভাবশালী ছিল আমরা তাদের আনুগত্য করেছিলাম ফাযাল্লুনা সাবিলা তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তারা আমাদেরকে জাহান্নামের রাস্তায় নিয়েছে তারা তোমার রাসূলের রাস্তা অনুসরণ করতে দেয় নাই তারা তোমার আল্লাহর আইন মানতে আমাদেরকে দেয় নাই তুমি আল্লাহর আইন মানতে আমাদেরকে দেয় নাই এই লোকগুলো আমাদেরকে জাহান্নামের রাস্তায় নিয়েছে ফাযাল্লুনা সাবিলা তারা আমাদেরকে এই খারাপ রাস্তায় নিয়েছে এবার বলতেছে পরের আয়াতে রব্বানা আতিহিম দুআফাইন মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা রব্বানা আতিহিম দুআফাইন মিনাল আযাব ওয়া আমাদের রব ওয়া আমাদের আল্লাহ আমরা জাহান্নামে যাব ঠিক আছে যেহেতু ভুল করছে কুফরি করেছে শিরিক করেছে সেই জন্য জাহান্নামে যাব এটা ঠিক আছে মেনে নিলাম কিন্তু যাদের কারণে আমরা জাহান্নামের রাস্তায় আসলাম তাদের কি তুমি ইতিহাফাইনি মিনাল আযাব তোমার আযাব থেকে দ্বিগুণ আযাব দিও আমাদেরকে যেই পরিমাণ আযাব দিবা তাদেরকে দ্বিগুণ দিও
ডাবল শাস্তি দিবা কারণ তারা তো নিজেরা জাহান্নামে আইছে আইছে আমাদেরকেও আনছে সুতরাং ডাবল শাস্তি তারা পাও না নিজের কারণে আবার আমাদের কারণে তাদেরকে তুমি ডাবল শাস্তি দাও ওয়ালআনহুম লানান কাবীরা আমরা অভিশাপ প্রাপ্ত মেনে গেলাম আমরা অভিশাপ প্রাপ্ত মেনে নিলাম যেহেতু তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে তুমি অভিশাপটা অভিশাপ তার দ্বিগুণ করে দাও মারা দাও সর্বোচ্চ অভিশাপটা তাদেরকে দাও সর্বোচ্চ শাস্তিটা তাদেরকে দাও কারণ তাদের কারণেই আমরা পথভ্রষ্ট হয়েছি আপনি খেয়াল করেন আমাদের সমাজে যারা রাজনীতির সাথে জড়িত বিশেষ করে কুফুরি রাজনীতির সাথে জড়িত ওই লোকগুলো স্বাভাবিক তো রাষ্ট্রীয়ভাবে কিছু শক্তি তাদের আছে সংঘবদ্ধ একটা শক্তি আছে ওই শক্তির কারণে আপনার সাথে যেই কোনো কারণে আপনাকে চাপায়া রাখে দমন করে রাখে এই কারণে কিছু সুযোগ সুবিধা নেওয়ার সাথে আপনি তার সাথে সুসম্পর্ক রাখা লাগে আপনার প্রয়োজনটা হাসিল করতে হলে তার সাথে সুসম্পর্ক রাখা লাগে তার পক্ষে কাজ করতে হয় এই যে পক্ষে কাজ করলেন আপনি কোরআনের বিরোধিতা করে তার পক্ষ অবলম্বন করলেন রাসূলের সুন্নাহর বিরোধিতা করে তার পক্ষ অবলম্বন করলেন এই যে তার চাপে পড়ে করলেন আর হাসানের ময়দানে গিয়ে আফসোস করবেন আল্লাহ তাদের কারণেই তো আমরা পথভ্রষ্ট হয়েছি তারা যদি আমাদেরকে না চাপাইতো তারা যদি আমাদেরকে বাধ্য না করতো তাহলে তো আমরা পথভ্রষ্ট হইতাম না সুতরাং তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন সুতরাং এখান থেকে আমরা কি পেলাম যেহেতু রাসূলের রাস্তা বাদ দিয়া নেতাদের রাস্তা অনুসরণ করার কারণে তারা জাহান্নামে হবে তারা আফসোস করে বলবে হায় আল্লাহ আমরা তো ভুল করছি রাসূলকে অনুসরণ করি নাই তোমাকে অনুসরণ করি নাই নেতাদেরকে মানছিলাম তাহলে হাসরের ময়দানে এই চিৎকার করে কোনো লাভ হবে লাভ হবে তাহলে আমার আজকের দিনে সতর্ক হওয়া দরকার আছে না নাই যে আমি যাতে হাসরের ময়দানে এরকম চিৎকার করা না লাগে আমি নেতা নির্বাচন করতে বাধ্য হবে যে কোন নেতারা রাসূলের আদর্শের কথা বলে কোন নেতারা রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে চায় কোন নেতারা আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে চায় ওইটা চিন্তা করে ভেবে চিন্তে নেতা সিলেকশন করতে হবে অন্যথা হাসরের ময়দানে চিৎকার করবেন কোনো লাভ আমি একটা কথা পারায়া বলে নাই ডাইরেক্ট কোরআনের আয়াত সূরা আহজাবের 66 67 68 নাম্বার আয়াত মনে না থাকলে ভিডিও দেখে দেখবেন নেটে আমার ভিডিও থাকবে হাসরের ময়দানে যারা জাহান্নামে হয়ে যাবে তারা নেতাদেরকে এবার খুঁজবে নেতাদেরকে খুঁজবে নেতাদের কারণে যেহেতু জাহান্নামী হয়েছে যার কারণে নেতাদেরকে খুঁজবে আল্লাহ তাআলা বলতেছেন সূরা হামিম 29 নম্বর আয়াতে وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين তারা সেদিন বলবে রব্বানা আরিনা আল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস জিন এবং মানুষের মধ্যে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে ওই জিন শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করেছে আবার মানুষ শয়তানের মধ্যে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে রব্বানা আরিনা ও আল্লাহ তুমি তাদেরকে একটু দেখায়া দাও তারা কই আছে একটু বের করে দাও কোটি কোটি মানুষ এত মানুষের সামনে তাদেরকে খুঁজা পাবো কই তাদেরকে একটু দেখায়া দাও এবার তারা বলবে নাজাল হুমা তাহতা আকদামিনা তাদেরকে যদি পায় তাদেরকে পায়ের নিচে রাখা মুইরাবো পুষ্টাবো পারাবো কারণ দুনিয়াতে তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তারা আমাদেরকে বিভিন্ন প্রলোভিত করে ইসলামের রাস্তা থেকে দূরে রাখছে তারা আমাদেরকে ইসলামের বিধান মানতে দেয় নাই আল্লাহর বিধান মানতে দেয় নাই রাসূলের সার্বিক সুন্নাহগুলো মানতে দেয় নাই যার কারণে তাদেরকে পায়ের নিচে রাখবো আকদা মিনা কদমের নিচে পায়ের নিচে রাখবো লিয়াকুনা মিনাল আসফালিন
যাতে করে তারা অপমানিত হয়। দুনিয়াতে তাদের কথা শুননা অনেক ইসলাম আল্লাহকে অপমানিত করেছি, ভালো মানুষকে বিভিন্ন রকমের আকতা কুকতা কই অপমানিত করছি, জাতির সামনে ভালো মানুষকে অপমানিত করেছি। আজকের দিনে হাশরের ময়দানে সারা দুনিয়ার মানুষের সামনে তাদেরকে অপমানিত করবো। শুধু সারা দুনিয়ার এই মানুষ নয়, ওই আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামতের পূর্ব পর্যন্ত যত মানুষ আছে সবার সামনে তাদেরকে অপমানিত করা। দুনিয়াতে তো কিছু মানুষের সামনে ইসলাম আল্লাহকে অপমানিত করেছি, তাদের কথা শুনিয়া ওই তাদের কথা শুনিয়া দুনিয়ার কিছু মানুষের সামনে বাংলাদেশ অথবা ভারত অথবা ইন্ডিয়া অথবা পাকিস্তান যে কোনো দেশের নিজস্ব দেশের লোকদের সামনে ভালো মানুষকে আমি অপমানিত করেছি, জাতির সামনে অপমানিত করেছিলাম। শুধু আজকের দিনে তাকে সারা দুনিয়ার যত মানুষ আদম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত দুনিয়াতে এসেছিল সবগুলো মানুষের সামনে তাদের অপমান। আল্লাহ তাআলার কথা কোরআনের কথা হাশরের ময়দানে এইভাবে আফসোস করবে, হাশরের ময়দানে এবারে নেতাদের অবস্থা কি হবে, নেতারা আপনার সামনে কি আচরণ করবে, এটা এবার শুনেন কাজে লাগবে। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে বলছেন ওবারাজুলিল্লাহি জামিআ ফাকালাত দুআফা উলিল্লাযীনা ইসতাকবারু সেদিন নেতাদেরকে বলবে আমরা দুনিয়াতে তোমাদের অনুসারী ছিলাম, তোমরা যেমনি কইছো এমনি মানছি, তোমরা যেটা বলছো সেটা বলছি, অন্যায়টা বলছো অন্যায়টাকে সাপোর্ট করছি, ভালোটা বলছো ভালোটাকে সাপোর্ট করছি, যা বলছো সব সব সাপোর্ট করছি। এখানে নিজের বিবেককে কাছে লাগাই নাই, তুমি নেতা তোমার কথা সঠিক হলো মেনে নিছি, ভুল হলো মেনে নিছি, তোমার আনুগত্য করেছি। বাহাল আউতুম বকুনু না আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকের দিনে আল্লাহর আযাব থেকে একটু আযাব কি কমায়া দিতে পারবা? তোমার কথা তো শুনছে, তোমার কথা শুননা অন্যায়টাকে অন্যায়টাকে মেনে নিয়েছি, ভালোটাকেও মেনে নিয়েছি, অন্যায় না ভালো কোনো কি ব্যক্তি যাচাই করি নাই, তুমি বলছো মেনে নিয়েছি, আজকের দিনে আল্লাহর আযাব থেকে একটু কমায় দিতে পারবা কি? একটু কমায় দিতে পারবা আল্লাহর আযাব একটু? সেদিন আপনি বলবেন। এরপরে বলতেছে এবার নেতায় বলতেছে قالوا لو هدانا الله لهديناكم, সে বলবে যে আরে আমি নিজেই তো ফোন প্রশ্ন ছিলাম, তোরে আমি হেদায়েতের রাস্তা দেখাব কেমনে, তোরে তো ফোন প্রশ্নটা দিকে নেব, কারণ আমি নিজেই তো ফোন প্রশ্ন, একজন ফোন প্রশ্ন ব্যক্তি একজন অন্ধ মানুষ কি ভালো রাস্তা দেখাইতে পারে, সে তো ফোন প্রশ্নই। তাহলে সে ফোন প্রশ্ন হলে সে যাকে ডাকবে যে তার অনুসরণ করবে, ফলপ্রসূতার দিকেই তো যাবে, এটাই তো স্বাভাবিক, হেদায়েতের দিকে আসার তো কোনো সুযোগ না, এটা স্বাভাবিক। এরপরে বলতেছে সাওয়াউন আলাইহিম সাওয়াউন আলাইনা আযযিনা আম সাবারনা, আজকে দিনে সিল্লাসিলি করো অথবা তোরজোদার করো সব সমান সমান, আজকে সিল্লাইলে যাই না সিল্লাইলে কি? দেখেন রাজনৈতিক ময়দানে তারপরে এই যে কোনো কিছু যদি দাবির জন্য রাষ্ট্রের রাষ্ট্রের মূল হেডকোয়ার্টারে রাজধানীতে যাইয়া কিছু মানুষ আন্দোলন করে, করলে সরকার তার দাবিটা পূরণ করার চেষ্টা করে, করে কিনা? তার দাবিটা পূরণ করার চেষ্টা করে। এবার নেতা কইতেছে আজকের দিনে যতই চিল্লা চিল্লি করো কোনো লাভ নাই, আজকে সমাজ সমাজ তুমি চিল্লাইলেও দেই না চিল্লাইলেও এই তোমার জন্য জাহান্নাম, মালানা মিন মাহিস, আজকে তোমাদেরও রেহাই নাই আমাদেরও রেহাই নাই, কাহারও রেহাই নাই। এবার একটু বিবেক দিয়ে চিন্তা করেন যে নেতা আমাদের আসরের ময়দানে
এইভাবে ফাঁস কেটে যাবে নেতার আনুগত্য ওইটা করবে নাকি আল্লাহর কাজ বুঝবে বিবেকের চিন্তা করুন আল্লাহ তাআলা কোরআনে আয়াতগুলো দিয়ে দিয়েছে আপনার বিবেকের জন্য আপনি যদি বিবেক দিয়ে কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ না করতে পারলে জাহান্নামে যাবেন এটা আপনার দায় এরপরে আসেন যে শয়তান শয়তানটা না দোষারোপ করেছিল যে মানুষ শয়তান এক মানুষের এবং জিনেরা যারা আমাদেরকে জাহান্নামের রাস্তায় আনছে তাদেরকে দেখাইয়া দাও এই যে অভিযোগটা করবে এবার নেতা তো ফাঁস কেটে গেলই এবার শয়তানও ফাঁস কাটবে কিভাবে সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন পরের আয়াতে وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق وقال الشيطان شيطان تكون بلوه لما قضي الأمر যখন সবকিছু ফয়সালা ফয়সালা চূড়ান্ত হয়ে যাবে তখন শয়তান বলবে ইন্নাল্লাহু ওয়াদাকুম ওয়াদাল হক আল্লাহ তাআলা যা ওয়াদা দিয়েছে তাই সত্য আল্লাহ তাআলা যে যে ওয়াদা দিয়েছে কোরআনের মাঝে ওইগুলি সত্য একটাও ভুল নয় সবগুলো সত্য ওয়াআদতুকুম ওয়াআদতুকুম ফাখলাফতুকুম আমিও তোমাদেরকে কিছু ওয়াদা দিছিলাম আমি আজকে এটা অস্বীকার করলাম আল্লাহ যা ওয়াদা দিয়েছে তা সত্য ভালো কাজ করেছো জান্নাতে যাইবা খারাপ করেছো জাহান্নামে যাইবা আল্লাহ যা যা বলছে যেই যে নিয়ামত দেবে বলছে সবগুলো ঠিক আছে আমি যেই যে ওয়াদা দিয়েছিলাম এগুলো আজকে বা আখলাফতুকুম অস্বীকার করলাম কি করবি কর আমি মানলাম না অস্বীকার করলাম না আমি ওয়াদা দিছি না এরপরে বলতেছে ওমা কানা লি আলাইকুম মিনাস ওমা আলাইনা লি আউ ওমা কানা লি আলাইকুম মিন সুলতান আমার হাতে কোনো রাজত্ব ছিল না সমাজের মেম্বারের একটু পাওয়ার থাকে চেয়ারম্যান সাহেবের আরেকটু বেশি পাওয়ার থাকে এমপি সাহেবের আরেকটু পাওয়ার থাকে বেশি প্রধানমন্ত্রীর আরেকটু পাওয়ার থাকে যদি সমাজের কেউ তার কথা না মানে ওই না মানে ওই পাওয়ার ব্যবহার করে আসে তার উপর জুলুম করতে পারে অত্যাচার করতে পারে চাপাইয়া দিতে পারে শয়তান বলতেছে আমার হাতে কোনো পাওয়ার ছিল না ক্ষমতা ছিল না আমার হাতে কোনো ক্ষমতা ছিল না ইল্লা দাআউতুকুম শুধুমাত্র আমি তোমাদেরকে দাওয়াত দিছি শুধুমাত্র তোমাদেরকে খারাপ কাজের দিকে একটু ফুসলাইছি কলবের কাছে একটু প্রসাদ দিছি আর এইটা না করে এইটা কর কেমনে না ভালো হয় কি দরকার আছে এত তাড়াতাড়ি আল্লাহ আল্লাহ করো এত তাড়াতাড়ি রাসূল রাসূল করো এগুলি কি দরকার আছে আমি শুধু প্রসাদ না দিছি আমি শুধু দাওয়াত দিছি আমার হাতে তো রাজত্ব ছিল না আমার হাতে তো ক্ষমতা ছিল না যে গাত ধরে তোমারে বাধ্য করছি এই কাজটা করো আমি তো এটা করি নাই এবার বলতেছে ফালা তালুমুনি ওয়ালামু আনফুসাকুম এরপরে বলবে আমি তোমাদেরকে দাওয়াত দিছি মাত্র আমি তো তোমাদেরকে দাওয়াত দিছি ফাস্তা জাবতুমলি তোমরা আমার দাওয়াত গ্রহণ করেছো আমি তোমাদেরকে বাধ্য করি নাই আমি বলছি আর তোমরা মেনে নিছো আমি তোমাদেরকে খোঁচা দিছি আর মেনে নিছো বালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম আজকের দিনে আমাকে অভিশাপ না দিয়া নিজের অভিশাপ তো আমার অভিশাপ না দিয়ে নিজেকে অভিশাপ দাও আমার কথা শুনছো তা আমার কথা কেন শুনলে আজকের দিনে নিজেকে অভিশাপ দাও এরপরে বলতেছে কি মা আনা বিমুশরিকিকুম ওয়া মা আনতুম বিমুশরিকিন আজকের দিনে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর সাহায্য করার মতো ক্ষমতা আমার নাই আমাকেও জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা তোমাদের নাই সমান সমান ইন্নি কাফারতু বিমা আশরাকতুমুনি মিনাল কাবল আমি যে দুনিয়াতে থাকতে আল্লাহর সাথে তোমাদেরকে যে শিরিক করাইছি সমতা বানাইছি আল্লাহর আইন আমার না আমার আইন মানছো এই যে শিরিকটা তুমি করছো এই যে সমতা আল্লাহর জায়গায় আমারে বসাই দিছো আজকের দিনে এটাও আমি অস্বীকার করলাম কাফারতু অস্বীকার করলাম মেনে নিলাম না এটা আমি করি নাই যা তাই কি জবাব থাকবে একটু বাবা দরকার আছে না নাই
এইজন্য আমাদের নেতা সিলেক্ট করতে হবে অবশ্যই গবেষণা করা জরুরি আর শয়তানের ফাঁদে পা দেওয়া কোনোভাবে সুযোগ নাই কারণ ফাঁদে পা দিলেও লাভ নাই হাসরের ময়দানে শয়তানও পাশ কেটে যাবে শয়তান আপনার কোনো উপকারে আসবে না নেতারাও কোনো উপকারে আসবে না সুতরাং এখান থেকে আমাদের লেসন হলো নাম্বার 1 শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে না দুই নাম্বার হলো আমাদের যেই সমস্ত নেতারা আমাদেরকে কুফুরের দিকে ডাকে যেই সমস্ত নেতারা আল্লাহর বিধান আল্লাহর আইন রাষ্ট্রে সমাজে সর্ব জায়গায় কায়েম হোক এটা চায় না ওই সকল নেতাদের আনুগত্য করা যাবে লাস্ট এন্ড ফাইনাল আফসোস আমার সময় শেষ একবারে শেষ দিয়ে দিচ্ছি ফাইনাল আফসোসটা যেটা সেটা হলো আসলে ময়দানে এবার তারা আফসোস করে বলবে আল্লাহ যা হইছে হইছে যা হইছে হইছে দরবারে আছে না একটা রায় হয় লাস্টে সেটা যে আগে যা হইছে হইছে আজকের দিন থেকে তোমরা দুই ভাই মিলে দিলে চলো কেউ কেউ বুদ্ধি খুব নাই আজকের দিন থেকে সব পানি আসলে এরকম কথাবার্তা বলে না এবার হাসরের ময়দানে তারাও সেদিন বলবে দরখাস্ত করবে আল্লাহর কাছে সূরা শুআরা 102 নম্বর আয়াত আমাদেরকে যদি একটাবার সাহস দাও একটাবার সাহস দাও আর ভুল করতাম তাকে 50 বছর হায়াত দিয়েছিলাম 60 বছর হায়াত দিয়েছিলাম 70 বছর হায়াত দিয়েছি 80 বছর দিয়েছি এতে তখন বোঝে নাই এখন নাবি নাকি আবার পাঠাইলে এতে বুঝবো এবার নাকি এতে ভালো কাজ করবে সুতরাং এই সুযোগ নাই এরপর আল্লাহ বলবে খুজুম ও পাগল তোমার জাহিম সল্ল ও ফেরেশতারা তাদেরকে দর পাগল তার গলার মাঝে শিকড় দেয়া পেশা পায়ের মাঝে পেশা কোমরের মাঝে পেশা ডান্ডা বেরি লাগা জাহান্নামের হ্যাঙ্কার পড়া সুম্মাল জাহিম সল্ল অতঃপর তাক্কা মেরে মেরে জাহান্নামের মধ্যে ফেলে দে কোন নিস্তার তাই আবেদন করে কোন লাভ হলো না এবার ফেরেশতারা তাকে দৌড়ে ধরবে আল্লাহ তাআলা বললেন সূরা রহমানের 41 নম্বর আয়াতে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফেরেশতারা তাদের চেহারা থেকে চিনে ফেলবে কোন কোন লোকগুলো এবার ফেরেশতারা তাদেরকে দৌড়ে দৌড়ে ধরবে মেরুদণ্ডটা ভেঙ্গে টেনে টেনে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে ওই জাহান্নামের ধারে একদম তীরে যখন চলে আসবে তখন তারা আবার আল্লাহর কাছে আবেদন শুরু করবে আল্লাহ তাআলা বললেন সূরা আনআম 27 নম্বর আয়াত ওয়ালাউ তারা ইযুফু আলান নার যখন তাদেরকে জাহান্নামের ধার প্রান্তে নেওয়া হবে ফাকালু ইয়া লাইতানা নুরদ্দু ওয়া আমাদের আল্লাহ আমাদেরকে যদি আরেকটা বার দুনিয়াতে পাঠাই দাও
ولا نكذب بآيات ربنا তোমার কথাকে কোনো কথাকে অমান্য আর করতাম না তোমার কোনো কথাকে মিথ্যা বলে দাবি করতাম না ইসলাম ওলা যারা আছে তাদের কথাগুলোকে মিথ্যা বলে দাবি করতাম না রাজনৈতিক কথা এই কথা সেই কথা কইলা উড়াইয়া দিছিলাম আর এটা করব না আর এটা করব না ওয়াদাকুনা মিনাল মুমিনিন আর ভুল করব না ভুল কথার পর আমরা ঈমানদার হয়ে কাটি বিশ্বাসী হয়ে আমল করে দুনিয়া থেকে আসব আল্লাহ তাআলা তাদের কথা শুনবে না তারা আরো চিৎকার করে বলবে সূরা সিজদার 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন রব্বানা আবসরনা ওয়া সামিনা ফারজিনা নাআমাল সালিহা দেখলাম ওসামিআনা জাহান্নামের ক্ষিপ্র আওয়াজগুলো কানে দিয়ে শুনলাম মহিলারা ভাত রান্না করার সময় পানি দিয়ে উত্তরানোর পরে যেভাবে টকপক টকপক করে আওয়াজ হয় জাহান্নামের আগুনের আওয়াজটা ওইরকম একটা আওয়াজ হবে ওই আগুনটা আগুনের আওয়াজটা শুনে তখন তারা বলবে রব্বানা আবসারনা ওয়াসামিআনা ওয়া আমাদের রব জাহান্নামের চিত্রগুলো নিজ চোখে দেখছি জাহান্নামের টকপক আওয়াজগুলো নিজ কানে শুনছি ফারজিনা নাআমাল সালিহা ওয়া আমাদের আল্লাহ আমাদেরকে যদি আরেকটা বার দুনিয়াতে পাঠাও তাহলে আমরা ভালো কাজ করে আসব আর ভুল করব না ইন্না মুকিনুন খাঁটি বিশ্বাসী মুমেন হয়ে আসব আবু বকর যেরকম ছিল বেলাল যেমন ছিল ওমর যেমন ছিল ঠিক এরকম ভাবে খাঁটি বিশ্বাসী মুমেন হয়ে দুনিয়া থেকে আসব সেদিন তারা এভাবে চিৎকার করবে আল্লাহ তাআলা শুনবে না আল্লাহ তাআলা বলবে জাম্মাল জাহিমা সাল্লাল্লাহু ও ফেরেশতারা তাক্কা দিয়া ফেলে দেব আল্লাহ অর্ডার পেয়ে ফেরেশতারা তাক্কা দিয়ে ফেলে ফেলবে ফেলে দেবে এবার জাহান্নামের মধ্যে গিয়েও তারা চিৎকার করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহলান নার ইয়াবকুন বিন্নার জাহান্নাম বাসীরা জাহান্নামে যায় ও চিৎকার করবে আল্লাহ তাআলা বলেন রব্বানা আখরিজনা ফারজিনা ওয়াল্লা এই জাহান্নামের আগুন আর সহ্য করতে পারতেছি না গো আল্লাহ তুমি আমাদেরকে বের করো তুমি আমাদেরকে বের করো আর পারতেছি না আমাদেরকে একটা চান্স দাও শুধুমাত্র একটা চান্স দাও কোনো লাভ হবে না সেদিন তারা চিৎকার করবে বাতাসের অন্তম তাদের চোখ থেকে অনবরত পানি বের হতে থাকবে তাদের চোখের পানি দেখে মনে হবে নালার পানি বয়ে যাচ্ছে নদীর পানি বয়ে যাচ্ছে পাতঙ্কাতে উত্তম বাতাসের অতিমা তাদের চোখ থেকে পানি এক পর্যায়ে বের হতে হতে পানি শেষ হয়ে এবার রক্ত বের হতে থাকবে পাতা কররাল ওয়ন রক্ত বের হওয়ার কারণে তাদের চোখগুলো কত বিক্ষত হয়ে যাবে চিৎকার বন্ধ হবে না আল্লাহ তাআলা তাফসীরে জালালাইন কোরআনে তা বলেন আল্লাহ তাআলা 40 বছর পরে তাদের এই চিৎকারের জবাবে একটা ধমক দেবেন আল্লাহ তাআলা সূরা আল মুমিনুনের 108 নম্বর আয়াতে বলেন ক্বালাক সাফিহা ওয়ালা তুকাল্লিমুন ওই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে পড়ে থাক আমি আল্লাহর সাথে কোনো কথা বলবি না কোনো কথা চলবে না আজকে কোনো চান্স নাই সুযোগ নাই কথা সেদিন আফসোস করবে কোনো লাভ হবে